সাকিব মুশফিক তামিম আর আশরাফুলের ব্যাটিং নৈপুণ্যে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ। প্রথম দিন জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী, মোহামেডান ও প্রাইম ব্যাংক। তবে বৃষ্টির কারণে ভেস্তে গেছে ওল্ড ডিওচিএস রূপগঞ্জের ব্রাদার্স প্রাইম ধলেশ্বরের ম্যাচটি। ডিপিএল এর প্রথম দিনের খবর জানাচ্ছেন পার্থ বণিক। আন্তর্জাতিক ক্রিকেটে নেই দীর্ঘদিন, কিন্তু অভিজ্ঞতা বলে তো একটা কথা আছে, সেটার মূল্য ঢাকা প্রিমিয়ার ডিভিশনের প্রথম দিনই মনে করিয়ে দিলেন মোহাম্মদ আশরাফুল ও ইলিয়াস সানি। সাবেক দুই টাইগার তারকার হাত ধরে ডিপিএল এর প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এদিন প্রথমে ব্যাট করতে নেমে খেলা ঘরের বিপক্ষে ছয় উইকেটে 166 রান জড়ো করে শেখ জামাল। সৈকত আলী আর আশরাফুল দুজনেই খেলেন 38 রানের ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে খেলা ঘর থামে 144 রানে। তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ইলিয়াস সানি। দিনের আরেক ম্যাচে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে 7 উইকেটে জয় পেয়েছে আবাহনী লিমিটেড। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আকাশী নীলদের লক্ষ্য ছিল 10 ওভারে 70 রান। মুশফিকের অপরাজিত 38 রানে 4 বল হাতে রেখেই সে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। এদিকে সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে শাইনপুকুরকে 3 উইকেটে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শাইনপুকুরের দেয়া 126 রানের লক্ষ্য 1 বল হাতে রেখেই এদিন ছুঁয়ে ফেলে মোহামেডান। বল হাতে 2 উইকেট নেয়ার পাশাপাশি 29 রান করেন সাকিব, হন ম্যান অফ দ্য ম্যাচ। বৃষ্টি বিঘ্নিত আরেক ম্যাচে মাহমুদুল্লাহ, সৌম্য, মমিনুলদের ব্যর্থতায় প্রাইম ব্যাংকের কাছে 7 উইকেটে হেরেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। 12 ওভারে গাজী গ্রুপের দেয়া 92 রানের লক্ষ্য 16 বল হাতে রেখে ছুঁয়ে ফেলে প্রাইম ব্যাংক। 22 বলে 46 রানের টর্নেডো ইনিংসে ম্যাচ সেরা হন তামিম ইকবাল। বৃষ্টির কারণে এদিন পরিত্যক্ত হয়েছে ওল্ড ডিওএইচএস ও লিজেন্ডস অফ রূপগঞ্জের মধ্যকার ম্যাচ। এদিকে ব্রাদার্স ও প্রাইম ধলেশ্বরের ম্যাচেও হয়েছে একই পরিণতি। বৃষ্টির হাত ধরে শুরু হলো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ, যেখানে প্রথম দিনই পণ্ড 2টি ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস বলছে সামনের দিনগুলোতে এই বৃষ্টিকে সঙ্গী করে নিতে হবে টি-20র উত্তাপ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম থেকে পার্থ বণিক, নিউজ 24।